হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা বোর্ডের ভিতরে কিভাবে লাইটের সংযোগ, কিভাবে ফ্যানের একটা লাইন টানা যায় ও কিভাবে একটা ফ্যানের রেগুলেটর লাগাবেন আপনারা। আমি আজকে আপনাদেরকে এরকম দেখাবো, যারা আপনারা ছোটোখাটো কাজ বাসা বড়ে বাড়িতে বসে আসলে কাজ আপনাদের শিখতে মন চায় কিন্তু আপনারা আসলে জানেন না এবং পারেন না, তো আজকে আপনাদের এই ভিডিওটা দেখলে পরে আপনারা শিখবেন যে কিভাবে আপনারা একটা ফ্যানের এবং একটা লাইটের লাইন কিভাবে সরাসরি টাইনে সুইচ করতে হয় এবং রেগুলেটর লাগানো হয়। তো ভিউয়ার্স, যদি চান তাহলে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দেখুন ভিউয়ার্স, আমি একটা বোর্ড নিছি, তো বোর্ডের ভিতরে একটা কাট আউট লাগানো আছে, দুইটা সুইচ লাগাবো আর একটা একটা ফ্যানের রেগুলেটর লাগাবো। তো কীভাবে আপনারা কানেকশন দেবে শর্টকাটে আমি আপনাদের দেখাবো। দেখুন ভিউয়ার্স, ফ্যানের রেগুলেটরটা আমি নিছি আমার হাতে, দেখুন একটা ফ্যানের রেগুলেটর আর দেখুন একটা কাট আউট লাগানো আছে আর দেখুন দুইটা সুইচ আমার কাছে আছে। তো কীভাবে আপনারা কানেকশন দিবেন আমি আজকে আপনাদেরকে শর্টকাটে দেখা দিব। আর যারা আমার ভিডিওটাই মতো দেখেছেন অবশ্যই আপনারা স্কিপ না করে আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, কারণ না পুরোপুরি ভিডিওটা না দেখলে পরে আপনারা বুঝবেন না যে কীভাবে কানেকশন দিতে হয়। আর আপনারা যারা বাসা বাড়িতে দেখা যাচ্ছে আপনাদের শীতের দিনে দেখা যাচ্ছে একটা রেগুলেটর কীভাবে চেঞ্জ করবেন, তো এই ভিডিওটা দেখলে পরে আপনারা শিখতে পারবেন যে কীভাবে একটা রেগুলেটর চেঞ্জ করতে হয় কিংবা লাগাইতে হয়। তো বেশি ই না করে দেখুন ভিউয়ার্স, আমি কাজ করতেছি, অবশ্য আমার ভিডিওর দিকে আপনারা ফলো করেন, তাহলে আপনারা নিজেরা বাসাতে বসে আপনারা নিজেরাই করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখুন তাহলে দেখুন ভিউয়ার্স, এই দেখুন আমি ভাঙাটা টেস্টার নিছি, তো দেখুন আমার হাতে টুকরো তার আছে, তো একটা রেগুলেটর লাগাইছি, তো এখন পাশে দুইটা সুইচ আমি লাগাই দেবো। আর দেখুন ভিউয়ার্স, এই যে কাট আউট থেকে আমি লাইনটা নিলাম, একটা তার নিলাম, তো তার নিয়ে দুইটা সুইচের ভিতরে আমি লাগাই দেবো, তারটা লম্বা করে আমি সুইচের ভিতরে লাগাই দেবো, খুব শক্ত করে লাগাইতে হবে কারণ এগুলো লুজ যদি দেন তাহলে আপনাদের আস্তে আস্তে লুজ কানেকশন পাইলে পরে আস্তে আস্তে এখান থেকে পুড়ে যাবে, যার জন্য সুইচটা আমরা সবসময় চেষ্টা করব যে সুইচটার নাটগুলো ভালো করে টাইট দিতে। আর যারা আমার ভিডিওটার মতো দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আর যদি আপনাদের ভিডিওটা দেখে যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যে কমেন্টের মাধ্যমে আমার আপনাদের যদি ভুল হয় সে ভুলের উত্তরটা দিতে। তবে দেখুন আমি কিভাবে তারটা লাগাইছি, জাস্ট আমি আপনাদেরকে শিখাচ্ছি, এই জন্য আমি দেখুন সুইচের নাটগুলো লাগাইনি। তো কিভাবে কানেকশন করবেন আমি আপনাদেরকে দেখাবো এখন করে। দেখুন ভিউয়ার্স, আমি এই যে একটা তার নিছি টু পিন পিলাকালা, যেটা কারেন্ট থাকবে সেটা আমি কাট আউটের মাথায় লাগাই দেব। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে কাট আউট, তো কাট আউটের এই জায়গায় লাগাই দিলাম, যেটা মেন ফেজ হবে আর নিউট্রাল যেটা হবে একটা লাইটের আর একটা ফ্যানের, তো নিউট্রালের সাথে লাগাই দিব। আর যদি আপনারা একটা সকেট লাগাইতে চান পাশে তাহলে সকেটের নিউট্রালটা দিয়ে দিবেন আর একটা যে সুইচের থেকে একটা ফেজ নিয়ে লাগাই দিবেন, তাহলে আপনাদের সকেটের কানেকশন হয়ে গেল। এখন ভিউয়ার্স, ফেজটা আমি লাগাই দিছি, তো এখন নিউট্রালটা রাখছি আমি, তো দেখুন একটা হোল্ডার নিছি, হোল্ডারের মাথায় দুটো তার আছে, তো আমি একটা তার নিউট্রালের সাথে লাগাই দেবো, যে তারটা আমার খালি আছে হোল্ডারের একটা তারের সাথে আর নিউট্রালের সাথে লাগাই দেবো, আর একটা হোল্ডারের তার আমি সুইচের এক মাথায় লাগাই দেবো। সুন্দর করে লাগাই আমি বাঁকা করে দিলাম আর খুব শক্ত করে দিব, যতটুক হয় টাইট যতটুক দেওয়া যায় ততটুকুই আমি দিব।
দেখুন ভিউয়ার্স, আমি এটা নিউট্রাল হবে যার জন্য এটা আমি পেঁচাই দিলাম। আর একটা যে ফ্যানের যে দুইটা তার হবে, তো ফ্যানের দুইটা তার, একটা তার রেগুলেটরের এক তারের সাথে লাগাবেন, আর একটা রেগুলেটরের সুইচের এক কারেন্ট এক মাথায় লাগাই দেবো আমি। আপনারা এইটা ফলো করলে পরাই বুঝে যাবেন যে কিভাবে রেগুলেটর লাগাইতে হয়। তো আপনারা সাধারণত সবাই জানেন যে নিউট্রাল যে তারটা থাকে, এটা সব সময় ভিতর দেওয়ালের ভিতরে শর্ট করে দেওয়া হয়। শর্ট করে দিয়ে একটা লাইটের কিংবা একটা ফ্যানের একটা একটা তার টানা হয়, আর একটা তার ভিতর থেকেই কমন করে দেওয়া হয়। তো ভিউয়ার্স দেখুন, আমি রেগুলেটর তার একটা লাগাইলাম, আর একটা তার খালি আছে। তো ফ্যানের যে একটা তার বেরো হবে, ওই একটা তার আমি দিয়ে দিলাম ওই ফ্যানের তারের সাথে, তাহলে আমার এটা হয়ে যাবে। তো যেহেতু আমি এদিকে সকেট লাগাচ্ছি না, সেহেতু আমি সকেটটা লাগাচ্ছি না, এই জন্য আমি নিউট্রালটা কস টিপ মেরে দেব। এখন আমি সুইচ লাইন দিয়ে দেখাবো, দেখুন কিভাবে লাইট জ্বলে। আর ফ্যানেরটা তো আপনাদেরকে বললামই, যেহেতু আমার কাছে ফ্যান নাই এই মুহূর্তে, এই জন্য আমি ফ্যানের দুইটা তার একটা রেগুলেটর যে তারটা আছে ওইটার সাথে লাগাই দেবেন, আর একটা নিউট্রালের সাথে লাগাই দেবেন, তাহলে আপনাদের কানেকশন হয়ে গেল। আর যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। দেখুন কিভাবে কানেকশন করছি। তো দেখুন বেশ, আমি ই দিছি, দেখুন আমি এখন অফ করছি, অফ হয়ে গেছে। তো আপনারা আশা করি এভাবেই করবেন, এভাবে করলে পরে আপনারা পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক।